এরদোয়ানের সম্মানে খুলে দেয়া হলো কাবা শরীফের দরজা। পবিত্র উমরা পালনের সময় তুরস্কের প্রেসিডেন্টকে এই সম্মান দেয় সৌদি আরব। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তলানিতে থাকা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সৌদি সফরে যান এরদোয়ান, হাত মেলান যুবরাজ মোহাম্মদের সঙ্গেও। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে পাঁচ বছর পর দেশটি সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সফরে সৌদির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পরদিন শুক্রবার পবিত্র উমরা পালনে মক্কায় যান এরদোয়ান। সেখানে তাকে অভ্যর্থনা জানান সৌদি কর্মকর্তারা। এরদোয়ান কাবা শরীফে পৌঁছালে তার সম্মানে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে প্রবেশ করে কিছুক্ষণ অবস্থান করেন, পরে তিনি উমরা পালন করেন। এর আগে বৃহস্পতিবার বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোয়ান। বৈঠকে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের সম্পর্কের এক নতুন যুগের দ্বার উন্মোচন করবে। বিশ্লেষকরা মনে করছেন এরদোয়ানের সৌদি আরব সফর ইরান থেকে ইয়েমেন যুদ্ধ তথা মধ্যপ্রাচ্য সংকটে প্রভাব ফেলতে পারে। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।